नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियो यथारीति स्वागत अपनी जदि चैनल के सबस्क्राइब कर असंख्य धन्यवाद और जदि एखो ना अनुरोध करब भिडियोर नीचे थका सबस्क्राइबर बाटन प्रेस कर स्पोर्ट पेंसिल चैनल संगे जुक्त हन समर्थन कर संगे थकून और कमेंट सेक्शने यथारीति सबाई एकसाथे बोले उठब जय इस्ट बेंगल। जय इस्ट बेंगल शब्द कमेंट सेक्शने लिखते किन्तु एकेबारेई भूल करबेन ना। এবার চলে আসি বন্ধু ভিডিওর মূল প্রসঙ্গে। আমার ভিডিও স্ক্রিনে খেয়াল করবেন কৃষাণুদের একটি ছবি, ইস্ট বেঙ্গলের এবারে যে থার্ড কিট যেটা সদ্য সদ্য প্রকাশ পেয়েছে সেটা পড়ে আছেন, একটা কাল্পনিক ছবি আর কি। কৃষাণুদে কত বড় মাপের ফুটবলার, তার উদ্দেশ্যে একটা বাক্যই বলবো, ভারতের মারাদোনা, আর কোনো কিছু বলার দরকার নেই। ওপর থেকে তিনি হয়তো দেখছেন যে তার ইস্ট বেঙ্গলে বর্তমানে গোল করার লোকের ভীষণ অভাব। একই সঙ্গে আপনাকেও বলবো, আপনার নজরে বা আপনার সন্ধানে যদি কোনো ফ্রি ভারতীয় স্ট্রাইকারের খোঁজ থাকে তাহলে আপনি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে যোগাযোগ করতে পারেন। তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে হন্য হয়ে একটা ফ্রি ভারতীয় স্ট্রাইকার খুঁজছে। তাকে যে তারকা হতেই হবে তার কোনো মানে নেই, আই লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও হবে, তবে হ্যাঁ রিজার্ভ দলের ফুটবলার নয়, প্রকৃত যাকে ইন্ডিয়ান সুপার লিগে অন্তত পরিবর্তিত ফুটবলার হিসাবে ধারাবাহিকভাবে মাঠে নামানো যেতে পারে, আই লিগ স্তরে যার মোটের উপরে গোল করার অভিজ্ঞতা আছে এমন কোন ফুটবলার। কোচ কার্লোস কুয়ার্দাত তিনিও নজরে রাখছেন। সব মিলিয়ে স্ট্রাইকারের জন্য ইস্ট বেঙ্গল একেবারে খুব মরিয়া হয়ে পড়েছে। প্রশ্ন কেন? আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গলদের স্ট্রাইকার যাদের উপরে গোল করার ভার, তারা ক্রমাগত ব্যর্থ হওয়ার ফলে ইস্ট বেঙ্গল ক্লাবও মোটের ওপর ব্যর্থ হচ্ছে। মোটের ওপর কথাটা আমি এ কারণেই বললাম যে নটা ম্যাচে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচে হেরেছে, দুটোই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। আইএসএল এর অন্যান্য দলগুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে যে মোটামুটি নটা দশটা, কেউ কেউ এফসি কাপের জন্য বারোটা ম্যাচও খেলেছে এই মরশুমে এখনো পর্যন্ত, একটা দুটো হার প্রত্যেকটা দলেরই হয়েছে। ল অফ অ্যাভারেজ বলে ফুটবলে যে কথাটা আছে তাতে একটা দল নটা ম্যাচে দুটো হেরেছে সেটা খুব একটা খারাপ পরিসংখ্যান নয় বন্ধু, এটা আমার কথা নয়, হিসাব সেরকমই বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গল হারলে কি হবে? হারার মতো কিন্তু ইস্ট বেঙ্গল খেলেনি। একটা পরিসংখ্যান দেবো বন্ধু, একটু অবাক হয়ে যাবেন। ইস্ট বেঙ্গল এ মরশুমে ডুরান্ট এবং আই লিগ মিলিয়ে এখনো পর্যন্ত নটা ম্যাচ খেলেছে। এই নটা ম্যাচে ইস্ট বেঙ্গল গোল করেছে এগারোটা, অর্থাৎ গোল অ্যাভারেজ একের সামান্য বেশি, বা ধরে নিন ম্যাচ পিছু একটা করে গোল। গোল করার জন্য ইস্ট বেঙ্গল মূলত এই মরশুমে চারটে ফুটবলারের উপরে নির্ভরশীল। তারা কারা? দুজন বিদেশি, ক্লেটন সিলভা, সুভেরিও তোরো, এবং দুজন ভারতীয় ফুটবলার, নাওরে ময় সিং এবং নন্দকুমার শেখর। এই চারজন ফুটবলার ইস্ট বেঙ্গল যে এগারোখানা গোল করেছে তার মধ্যে নটা গোলই এসেছে এই চার ফুটবলারের পা থেকে। কিন্তু পরিসংখ্যান আরেকটা কথাও বলছে যে এই সব ফুটবলাররা গড়ে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে আটটা নটা করে ম্যাচ খেলে ফেলেছে, তারপরে তাদের নামের পাশে মাত্র দুটো গোল। অর্থাৎ যাদের ওপরে গোল করার ভার, দল যাদের ওপরে গোল করার উপর নির্ভরশীল, তাদের যদি এহেন পারফরমেন্স হয়, বিশেষ করে বিদেশি ফুটবলাররা, সেখানে ক্লেটন সিলভার কথা বলা চলে, সিভেরিও তোরো, তিনি তো শেষ পাঁচখানা ম্যাচে গোলই পাননি, অথচ ধারাবাহিকভাবে তিনি গত ম্যাচটা বাদ দিলে, দুটো ম্যাচ বাদ দিলে প্রথম একাদশে কিন্তু সুযোগ পেয়েছেন। স্ট্রাইকারদের ব্যর্থতার কারণেই সুযোগের সদ্ব্যবহার হচ্ছে না, ইস্ট বেঙ্গল তাই গোল পাচ্ছে না, এবং ফুটবলে জিততে গেলে গোল দরকার, সেই গোল যখন নেই তখন জেতার সম্ভাবনা ইস্ট বেঙ্গল ক্লাবের আপাতত নেই। ট্রান্সফার উইন্ডো এরপর যখন খুলবে, যাকে আমরা বলি উইন্টার ট্রান্সফার উইন্ডো, এই জানুয়ারি মাসে, তখন ইস্ট বেঙ্গল ক্লাবে একটা দুর্দান্ত ভালো মানের স্ট্রাইকার আমরা দেখতে পারব, কিন্তু সে তো অনেক দূরকার কথা। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে গোল করার লোক প্রয়োজন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আঠাশে অক্টোবরের ডার্বি ম্যাচ বাতিল হয়েছে, কিন্তু একুশ তারিখে মহাসপ্তমীর ম্যাচ কিন্তু বাতিল হয়নি, ম্যাচটা অনুষ্ঠিত হবে উড়িষ্যাতে, অর্থাৎ ঘরের ম্যাচে মাঠে ম্যাচ খেলার সুযোগ ইস্ট বেঙ্গল ক্লাব হারাল প্রতিপক্ষকে এফসি গোয়া। দায়িত্ব নিয়ে বলতে পারি ইস্ট বেঙ্গল এই ইন্ডিয়ান সুপার লিগে এখন অব্দি যে দুটো ম্যাচ খেলল জামশেদপুর এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, বা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, দুটো তো নয় তিনটে ম্যাচ খেলেছে, সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অপেক্ষা করছে এফসি গোয়ার বিরুদ্ধে। এফসি গোয়া কিন্তু এবারে আইএসএল চ্যাম্পিয়ন হবার
অন্যতম দাবিদার। প্রথম তিন থেকে চারটে দলের মধ্যে তারা ঘোরাফেরা করছে এবং ঘোরাফেরা করবে। এই দলের বিরুদ্ধে একটা নিরপেক্ষ মাঠে খেলাটা যে খুব একটা সহজ নয়। এখনো দিন ১৪ মতো বাকি আছে ম্যাচটি অনুষ্ঠিত হতে। এর মধ্যে প্রস্তুতি নিয়ে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা, বিশেষ করে আক্রমণ ভাগের ফুটবলাররা যদি নিজেদের ছন্দে না ফেরেন, তাহলে কিন্তু ঘোরতর সমস্যা। আমরা অনেকেই ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ নিয়ে চিন্তিত ছিলাম। রক্ষণ ভাগ কি বলছে, সেখানে পরিসংখ্যান বলছে ইস্টবেঙ্গল নটা ম্যাচে আটখানা গোল হজম করেছে। দেখুন, সেখানে কিন্তু কিছু যুক্তি, কিছু সাফাই তবুও দেওয়া যায় যে জাডা নিলসির মতো নির্ভরযোগ্য ফুটবলারের হঠাৎ করে চোট পেয়ে বেরিয়ে যাওয়া, ডিফেন্স লাইনের একটা ছন্দ পতন হয়ে যায়। লালচুনুঙ্গার মতো নিয়মিত ফুটবলার, তাকেও জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনিও দুটো ম্যাচ খেলতে পারেননি। পার্থ দুকাস এবং একটা অনভিজ্ঞ পজিশনের ফুটবলার, যিনি সেন্ট্রাল ডিফেন্ডার আদতে নন, তাকে কুয়াদ্রাদ ব্যবহার করতে বাধ্য হয়েছেন। সেটা নিশুকুমার হতে পারে, মান্দারাও দেশাই হতে পারে, এরা তো সেন্ট্রাল ডিফেন্সের ফুটবলার নন। যার ফলে রক্ষণ ভাগে ছন্দপতন হওয়ার জন্য শেষ চারটে ম্যাচে যে আটখানা গোল, তার মধ্যে শেষ চারটে ম্যাচে কিন্তু চারখানা গোল হয়েছে। তবু একটা কারণ বলা যায়, রক্ষণ ভাগের থেকেও এই মুহূর্তে বিশেষ মাথা ব্যথা। তার কারণ, সেখানে হিজাজি মাহের আছেন, তিনি যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু রক্ষণ ভাগ নিয়ে চিন্তা দূর হবে। কিন্তু গোল করবে তাকে, গোল করার লোক চাই। যে বাজারা আছেন তারা এখনো পর্যন্ত গোল করতে ব্যর্থ হচ্ছেন, গোলের অনেক সুযোগ তৈরি হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। উল্টো দিক থেকে নেগেটিভ দিক এটাই যে সেই সুযোগগুলো স্ট্রাইকাররা বা গোল করার লোকেরা কাজে লাগাতে পারছে না। যত দ্রুত ইস্টবেঙ্গল ক্লাব এই সমস্যা সমাধান করতে পারবে, তারা আদৌ যদি কোনো ভারতীয় করে স্ট্রাইকার খুঁজে বার করতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। তা না হলে এদের উপরে নির্ভরশীল হতে হবে এবং এদের ফর্মে ফেরাটা কিন্তু ভীষণভাবে জরুরি। ধন্যবাদ।